মেহেদিকে যদি থেকেটা নক বের করেছে, মেহেদিকে যদি দ্বিতীয় নক বের করার চেষ্টা করবে এবং যে নকটা বের করেছে সে কনফার্ম করার চেষ্টা করবে। দ্বিতীয় নক কিন্তু এখানে ম্যাচের তরফ থেকে এসে গেছে। দিস ইজ দ্য পারফেক্ট টাইম ফর দ্য বস। জার্ড ইজ আ সোলো ম্যান সারভাইভিং বলা চলে, কারণ কিউবো অনেকটাই দূরে। এখান থেকে দেখতে পাচ্ছিলাম স্ট্রংলি ইজ ফোর্স, তার আগে তো ফির হাত, ও মাই গড, ওপেনে পড়ে গিয়েছে। ডিজার্ট এক শটে দুটো প্লেয়ারকে কিন্তু নক আউট করে ফেলেছে সম্পূর্ণভাবে হাতে তুলে নেওয়ার জন্য মেহেদি যতটুকু পারছে করা যায়। আর নন এর মতো মেহেদিকে ডাউন করে ফেলেছে ম্যাথ, তার কিন্তু হেলথ একদমই কম, সামনে দিকে গাড়ি নিয়ে চলে গিয়েছে। আর এই মুহূর্তে কিন্তু তাকে ডাউন করে ফেলেছে, ওয়ান গোল সিচুয়েশন। টেম্পল ফাইল্যান্ড সেটা কিন্তু বেশ বড় একটা ভূমিকা পালন করবে এই জায়গায়, ডাউন করে দেওয়া হয়েছে বিগ 92 কে। কোটম্যান রিলি সামনে দিকে এগিয়ে যাচ্ছেন, জোনের সাপোর্টটা এখন পর্যন্ত রিলি কাছ থেকে দেখতে পাচ্ছি না, বাট পিছন থেকে সেই জায়গাটা কিন্তু খেলাটা অলমোস্ট ঘুরিয়ে দিয়েছে এবং রিলি নক করে ফেলেছেন পরপর দুটো। কাইটে ছিল না ডিকটেটর এবং সোললেস, ডিকটেটর সেই জায়গা থেকে ইনফরমেশনটা কিন্তু কালেক্ট করে ফেলেছেন এবং সোললেস একটা সাডেন অ্যাটাক দিয়ে দেওয়া হলো রিউক, তিনি পাল্টা স্পট করলেন। এই জায়গায় চলছে একটা ওয়ার জোন, ডিকটেটরকে ডাউন করে দেওয়ার একটা চেষ্টা এবং একটা স্নিকি অ্যাঙ্গেল থেকে ফিনিশও কিন্তু করে দেওয়া হতে পারে। ডিকটেটর নিচে নেমে গেছে, লেটস সি রিভাইভটা কমপ্লিট করা যায় কিনা। প্লিজ, খুব বেশি একটা কমফোর্ট আছে কেসির কাছে সেটা বলা যাবে না, বাট তারপরে তিনি এখান থেকে বেশ ভালো একটা কামব্যাক করার চেষ্টা করছেন। কিল সিকার অলরেডি করে ফেলেছেন, তবে অ্যাটেনশন যেটা গ্র্যাব করেছেন কেসি সেইখান থেকে কিন্তু বেঁচে বেরোটা খুবই টাফ, জিগল করছেন বাট স্পটেড। এনবিএস এর মন্ডু জাস্ট ট্রাই করছে লাস্ট পর্যন্ত এখানে সারভাইভ করার জন্য, বাট সারভাইভ করলে কি হবে, চিকেন ডিনারটা আসবে না, চিকেন ডিনারটা চলে যাবে ইনা শেস পোস্টের জন্য। বেটার পারফরম্যান্স করার চেষ্টা করছেন, বাট সমস্যাটা হচ্ছে কনসিস্টেন্সি যে ব্যাপারটা আছে, চেষ্টা করছেন বাট যখনই তার টিমমেটকে পিক করতে গিয়েছিলেন সেটাই ছিল একটা বড় ট্র্যাপ এন্ড চোকার। দারুণ ভাবে হেডশট দিয়ে নক করেছিল, একটা ভালো ডিসিশন তার তরফ থেকে ছিল এই জায়গায় দাঁড়িয়ে। যদি আমরা কথা বলি পুশ করা হচ্ছে রিকুর তরফ থেকে, আর এই পুশটা দেখতে তার কেমন হয়, অ্যান্ড একটা নক বের করা হয়েছিল রিকু ওখানে, কিন্তু এই নকটা যেটা সে বের করেছে সেটা কনফার্ম করার চেষ্টা করবে। তারপর পারফেক্ট টাইমে স্প্রে করেছে, শুধু এ না হয়তো অন্য কেউ এর সাথে ওখানে ড্যামেজ দিতে পারে, আর তাছাড়া এত তাড়াতাড়ি ভাই 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 হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি এমজি থ্রি কিন্তু ওয়ারজন সম্পূর্ণ সামনের দিকে চলেছে, এপিপিতে সুইচ করেছে, সাইনিক তো দেখা যাচ্ছে কিন্তু সম্পূর্ণভাবে এখান থেকে নক নক ভার্সেস ক্যাপসি, ক্যাপসি ভার্সেস জিরো ভিশন প্রো, এসআইটিএম ভার্সেস দ্য ইনঅশিয়াস স্পোর্টস। বাংলাদেশের জন্য আরো একটি চিকেন এনা হয় কিনা সেটা অবশ্যই লক্ষণীয় থাকবে। একটা গ্রেনেড কিন্তু চলে গিয়েছে ক্যাপসির দিকে, বাট শেষ পর্যন্ত